আজকাল যারা রিফিউজি হয় এক দেশ থেকে আরেক দেশে যায় তাদেরকে তাবুর মধ্যে নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে সারা পৃথিবীতে এই কালচার আছে তাদেরকে পানাহার তাদের প্রয়োজনীয় মেডিসিন ইত্যাদি সরবরাহ করা হয় প্রিনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যারা নিজের মাতৃভূমি থেকে বাস্তুচ্যুত হয়েছেন যারা বাধ্য হয়েছেন মদিনায় এসে হিজরত করতে প্রিনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কোনো তাবুর ব্যবস্থা করেননি তাদের জন্য কোনো আশ্রয় বা শরণার্থী শিবিরের ব্যবস্থা করেননি তিনি কি করেছেন তিনি তাদেরকে উদ্বুদ্ধ করেছেন তোমরা কাজে লেগে যাও মদিনায় থাকা সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন তোমরা তাদেরকে সহায়তা করো কি দিয়ে সহায়তা করো তাদেরকে দু চার টাকা দান করে কিছু পয়সা করে দিয়ে কিছু খাবার দিয়ে সহায়তা শুধু না বরং প্রাইমারি সহায়তার পাশাপাশি তাদের স্টাবলিশমেন্টের জন্য তোমরা সহায়তা করো এই সহায়তার অংশ হিসেবে আপনারা জানেন মদিনায় থাকা সাহাবিরা অনেকে তার ব্যবসা প্রতিষ্ঠানের একটা অংশ ওই শরণার্থী অথবা আমি শরণার্থী বলবো না মুহাজির হিজরত করা সাহাবিকে দিয়ে দিয়েছেন তিনি এটা দিয়ে ব্যবসা করে তার মূলধন তুলে আরও কিছু সম্পদ যখন জোগাড় হয়ে গেছে তখন তিনি মূল মালিককে তার আগের দেওয়া সম্পদ ফিরিয়ে দিলেন এবং এইভাবে মদিনা অত্যন্ত শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হল শুধু তাই নয় সেখানে যত ধর্ম বর্ণের মানুষ আছে তাদের অধিকারগুলো নিশ্চিত করবার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করলেন দেখুন আজ আমার আচরণ আপনার আচরণ আমাদের কাজকর্ম দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ ব্যবস্থা গড়েছেন তিনি যে আখলাক এবং আচরণ ভালো আখলাক বিশিষ্ট মুসলমান গড়েছেন তার কোনো ছিটি ফোঁটা আপনি আমার মধ্যে আপনার মধ্যে আমাদের সমাজের মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন না সময়তে শুধু আর এই কারণে আজকে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই সমাজকে নানান সেক্টর থেকে নেতৃত্ব দিবেন আমার বিশ্বাস আপনাদের মধ্যে লুকিয়ে আছে সমাজ সংস্কারক আপনাদের মধ্যে লুকিয়ে আছে এদেশের ভবিষ্যৎ অনেক কান্ডারি আপনারা যদি সতর্ক হন আপনারা যদি ইসলামটাকে সঠিকভাবে বুঝে নিতে পারেন আমার বিশ্বাস মুসলমানরা তাদের হারানো গৌরব হারানো ঐতিহ্য আবারও ফিরে পেতে পারে